জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় পক্ষের মহিলা সহ মোট 6 জন গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা অন্তর্গত লস্করপুর গ্রামে। জানা গিয়েছে এনামুল হক, সাদিকুল ইসলাম, টিপু শেখ এরা তাদের বাবা সম্পত্তি ভাগ চাইতে গেলে তাদের 3 কাকা ও কাকার ছেলেরা তাদের ওপর চড়াও হয়। পরবর্তীতে শামসেরগঞ্জ তৃণমূল ব্লক সভাপতি তিনি আশ্বাস দেন মীমাংসা করে দেওয়ার। সেই কথা মতোই এনামুল হক ও তার ভাইয়েরা বাড়ি চলে আসেন, কিন্তু বুধবার দুপুর নাগাদ হঠাৎ করে বাইরে থেকে দুষ্কৃতী ভাড়া করে হাসুয়া রড লাঠি দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এনামুল হকের ভাই আব্দুল রেজাক শেখ, সাদিকুল ইসলাম, টিপু শেখ ও ভাইয়ের বউ নাইমা বিবি, মেয়ে হারিদা খাতুন ও তার মায়ের উপর দুষ্কৃতীরা। যদি আবার এনামুল হক জানিয়েছেন হামলার সময় তিনি কর্মসূত্রে বাইরে ছিলেন, সে সময় তার কাকা এবং জ্যাঠারা বাইরে থেকে দুষ্কৃতী ভাড়া করে তার পরিবারের উপর হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভাই সহ ভাইয়ের বউ, মেয়ে ও তার মাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এনামুল হক ও তার পরিবারে এ বিষয়ে শামসেরগঞ্জ থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন তিনি। সব বাইরে গেছিলাম কাজে, আর আমার 3টে ভাই টোটাল ছিল বাড়িতে। এই 3টে ভাইকে এসে পিটেছে, কে হংস দিয়ে কেটেছে, কাকে দা দিয়ে মেরেছে, কাকে হংস দিয়ে মেরেছে, আর আমার মাকে মেরেছে, আমার ভাই বউকে মেরেছে, আমার ভাতিজিকে মেরেছে। এখন সবাই এখন হসপিটালে ভর্তি। আমার কাকা তো ভাইরা মেরেছে, আমার কাকা তো ভাইয়ের একটা জামাইদা মেরেছে, ওরা জামাইদারা 5-6 ভাই ছিল, আর বাইরে থেকে লোক নিয়ে এসছে তাদেরকে মেরেছে। 4 খান মোটর সাইকেল, সামু বাদুর ছেলে মালিকের জামাই, 4 খান মোটর সাইকেল ভাড়া করে নিয়ে এসে বাইরকার নোক নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করেছে। খালেকের ছেলের কাউসার, ফারিকুল, বাবর, মালিকের ছেলে রকি, ডালিম, খুরশেদের ছেলে ফুদু, বাবু, আর ওনার ছোটো বেটা, একটা 3 নম্বর বেটা আছে ওই, আর ওখানে ইন্তু, তপ, আবুতের, আজু, এনারা সবাই আক্রমণ করেছে। থানা কোনো অ্যাকশন নিচ্ছে না, আমাদের কোনো কথাই নিচ্ছে না। গত শনিবারের ঘটনায় আমি কাগজ একটা জমা করেছিলাম, স্যার আমাকে কিছু একটা সাহেরা নিরাপত্তা দেন, কোনোই নিরাপত্তা দিচ্ছে না। ফের আবার নতুন করে কালকে আমার ঘটনা ঘটালো, আমরা সবাই কয়টায় 6 জনকে আমাকে এমনভাবে মেরেছে, এই অবস্থা আমাদের।